আচ্ছা, বাংলা থেকে ইংরেজি করেন, পলি একটি চিকন মেয়ে, এটা ইংরেজি কি হবে? এত সময় নিতে পারবেন না, একটু সময় দেন না স্যার। স্যার ভাইসি বলেন, হলি থিন কি থিন? হলি থিন, হলি চিকন থিন, হলি থিন। এটা নতুন কিছু না, আমি জানতাম যে এরকমই একটা বাউন্স আসবে। স্যার আর একটা প্রশ্ন আছে স্যার। আপনাদের প্রশ্নই করবেন, করেন, মনে হয় যে আমি এখানে আসছি পড়াশোনা করতে। অভাব বলে জন দরজায় আই দাঁড়ায়, তন বলে বালা বসা জানালা দিয়ে হালাই যে। হ্যাঁ, অভাব বের হয়ে যায় জানালা দিয়ে। ও মা স্যার, কি গনসা তোমার সেই ঘরের মধ্যে জানালা রায় কিন্তু। ও নো, আই তো আই তো বর বানাইলে বুঝি নে, আই ঘরে কোনো জানালা দিতাম না। দে আই দেখি স্যার বালা বসা কেন হালায় জানালা দি। বাইরে বাই, আমি জানি না, আপনার আপনার নিয়ে রিসার্চ করা উচিত। আমার যদি কেউ থাকতো রিসার্চ ইনস্টিটিউটে, আমি আপনার ব্রেনটা নিয়ে গিয়ে রিসার্চ করতাম। না স্যার, খুশি দেন না, হাই যাবেন দরকার নেই, আপনি আপনি উত্তর দেন, আমি যে প্রশ্ন করি সেগুলো উত্তর দেন। নৌকা ভ্রমণ নিয়ে একটা রচনা লিখতে বলছিলাম, লিখছেন? লিখছি তো স্যার। কই দেখেন, এই যে স্যার লিখছি তো। এটা কি লিখছেন, হাতের লেখা এমন কেন? আপনার এখন একখানা ভালো লাগেনি, তাই একটা প্রশ্ন করতাম স্যার।